हेलो বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি কিভাবে ওয়েস্ট কাপড়কে আমরা কোনো অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি। এটা একটা তোয়ালিয়া, একটা সাইডে ইন্দুরে কেটে ফেলছে, তাই আমি এটাকে কেটে যে পাপোশ কিংবা হাত মোছার জন্য তোয়ালিয়া রুমাল আমরা তো ব্যবহার করেই থাকি, তো ভাবলাম যে সেটাই করি। তো সমান করে কেটে নিয়েছি, আমি আরেক টুকরা কেটে নিয়েছি, ভাবলাম যে সেলাই যখন করছি তাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখনো মেশিনের সাথে অ্যাডজাস্ট আছি আমি। এটা প্রথমে এক পাট সেলাই করে এবার দিয়ে ব্যাক পাট সেলাই করে পরে আমি এভাবে সেলাই করেছি। আমি এখানে পিছনে পিছন সাইড দিয়ে কাপড় রেখে রেখে সেলাই করে দেব। আপনারা চাইলে সাদা কিংবা লাল যে কোনো কালার কাপড়ই ইউজ করতে পারেন। এটা আমার ওয়েস্ট পরে আছে তাই আমি এটাই ব্যবহার করছি। আমি কালো রঙে দিচ্ছি, এটা এখানে সেলাই করে নিয়ে পরে উল্টিয়ে নেব। দেখো এই যে আমি এই পাটটা সেলাই করে ফেলছি, এটা এভাবে দেখতে রয়েছে। এখন এই পাট এভাবে মুড়িয়ে সেলাই করে নেব। এভাবে এখন ডাবল মুড়ো দিয়ে এখানে একটা দিয়ে তারপর আবার আরেকটা দিয়ে সেলাই করে নেব। আমার কালোটা শেষ হয়ে গেছে, আমি আরেকটা করে নিয়েছি লাল রঙের। এটার এক পাশে করছে, কারণ এটা এক পাশ খোলা তো তাই এক পাশ করছে, ওই পাশে ঢাকা তাই ওই পাশ করিনি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে।